সাকিবের প্রিয়তমা সিনেমায় কলকাতার ইধিকাপাল। অবশেষে শুরু হচ্ছে সাকিব খানের প্রিয়তমা সিনেমার শুটিং। বেশ কয়েক বছর আগে এ সিনেমার ঘোষণা আসে, তবে নানা কারণে কাজ শুরু হয়নি। সম্প্রতি নির্মাতা হিমেল আশরাফ ঘোষণা দেন শিগগিরই শুরু হবে শুটিং। তিনি জানান এ সিনেমায় সাকিবের প্রিয়তমা চরিত্রে কাজ করবেন কলকাতার এক অভিনেত্রী। এবার জানা গেল তার নাম পরিচয়। তিনি ইধিকাপাল। দুই বাংলার বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ওপার বাংলার ছোট পর্দায় পরিচিত মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার কপালকুণ্ডুলা। এই ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের মন জয় করেছেন তিনি। এরপর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান নায়িকা ছিলেন ইধিকা। টিকটকেও বেশ জনপ্রিয় এই তরুণী। তবে সিনেমায় কাজ করা হয়নি তার। সাকিবের নায়িকা হয়েই বড় পর্দায় অভিষেক হবে তার। অভিনয়ের জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন। জানা গেছে আগামী 8ই মে সাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমার শুটিং শুরু হবে। সিনেমাটি ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় তৈরি হচ্ছে। এটি মুক্তি পাবে আসছে কুরবানির ঈদে। দর্শক, সিনেমাটি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।